যে পাঁচটি কারণে আপনি ধনী হতে পারছেন না বেশিরভাগ মানুষ চিন্তা ভাবনা করে সঠিক জায়গায় অর্থ খরচ করে না ধনী হওয়ার জন্য চিন্তা ভাবনা করে ঠিক পথে খরচ করার মতো বুদ্ধি থাকতে হবে টাকা সঞ্চয় ও প্রতি কাজের জন্য বাজেট নির্ধারণ করে চলা জানতে হবে ধনী তিনিই হতে পারেন যিনি নিজের কষ্টার্জিত উপার্জন বুদ্ধিমানের মতো বিনিয়োগ করতে পারেন প্রতিদিন বারো ঘন্টা টিভি দেখে ও ঘুমিয়ে পার করে দিলে কেউ ধনী হতে পারে না সঠিক পরিশ্রমের পাশাপাশি প্রয়োজন নিজের যোগ্যতাকে সঠিকভাবে ব্যবহার করা কে না চায় ধনী হতে স্বীকার করুন আর নাই করুন কম সবাই ধনী হওয়ার ইচ্ছা পোষণ করেন কিন্তু কখনো ভেবে দেখেছেন কি যে কেন আপনি ধনী হতে পারছেন না যদি আপনি ধনী না হয়ে থাকেন তাতে নিরাসবার কিছু নেই আশা রাখুন আপনিও একদিন অনেক ধনাঢ়্য হতে পারবেন দরকার শুধু নিজেকে কিছুটা পরিবর্তনের দেখে নিন কোন কোন বিষয় আপনার ধনী হওয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে এক আপনি আপনার বস নন এমন প্রতিষ্ঠান অনেক কম যেখানে আপনাকে ছয় অঙ্কের বেতন দেবে এমনটা আশা করাও বোকামি যে শুধুমাত্র চাকরি করে কারো পক্ষে লাখোপতি কিংবা কোটিপতি হওয়া সম্ভব চাকরির পাশাপাশি দরকার অন্য কিছুর বর্তমানে অনেকেই চাকরির পাশাপাশি নিজস্ব ব্যবসা করে থাকেন তাই ধনী হতে চাইলে চাকরির পাশাপাশি ছোটোখাটো ব্যবসা করার চেষ্টা করুন দুই আপনি ঝুঁকিয়ে এড়িয়ে যান চাকরি কিংবা ব্যবসায় ঝুঁকি এড়িয়ে গেলে ধনী হওয়ার চিন্তা করা যায় না ঝুঁকি নেওয়া মানে এই নয় যে আপনি আপনার সকল উপার্জন শুধু একটি ক্ষেত্রে বিনিয়োগ করবেন অথবা জোয়া খেলার মতো বোকামি করবেন ঝুঁকি নেওয়া বলতে বোঝায় প্রতিটি পদক্ষেপ হিসেব করে উপার্জিত অর্থ বিনিয়োগ করা ধনী তিনিই হতে পারেন যিনি নিজের কষ্টার্জিত উপার্জন বুদ্ধিমানের মতো বিনিয়োগ করতে পারেন তিন চিন্তা ভাবনা করে খরচ করছেন না বেশিরভাগ মানুষ চিন্তা ভাবনা করে সঠিক জায়গায় অর্থ খরচ করে না ধনী হওয়ার জন্য চিন্তাভাবনা করে সঠিক পথে খরচ করার মতো বুদ্ধি থাকতে হবে টাকা সঞ্চয় ও প্রতি কাজের জন্য বাজেট নির্ধারণ করে চলা জানতে হবে চার আপনি পর্যাপ্ত চেষ্টা ও সময় দিচ্ছেন না প্রতিদিন বারো ঘন্টা টিভি দেখে ও ঘুমিয়ে পার করে দিলে কেউ ধনী হতে পারে না লক্ষ্য নির্দিষ্ট করে কঠোর পরিশ্রমই আপনাকে সাহায্য করতে পারে ধনী হয়ে উঠতে প্রচেষ্টার সাথে সাথে সময়ের সঠিক ব্যবহারই আপনার মিলিয়নিয়ার হওয়ার স্বপ্ন পূরণ করবে সঠিক পরিশ্রমের পাশাপাশি প্রয়োজন নিজের যোগ্যতাকে সঠিকভাবে ব্যবহার করা পাঁচ আপনি হয়তো সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে পারছেন না নতুন নতুন বুদ্ধি অনেকের মাথায় আসতে পারে কিন্তু ধনী তিনিই হতে পারেন যিনি এই বুদ্ধিগুলোকে কাজে লাগাতে পারেন অপরের উন্নতি দেখে নিজেকে দোষারোপ করলে কেউ কোনো দিন মিলনীয়র হতে পারবে না প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি হয়তোবা আপনাদেরকে অনুপ্রেরণা জোগাবে যে আপনি কিভাবে অযথা নিজের সময়গুলো নষ্ট করছেন অথবা আপনার মাথায় অনেক প্ল্যান পরিকল্পনা আছে কিন্তু সেটাকে কাজে লাগাতে পারছেন না আশা রাখছি আজ থেকে আপনারা পুনর উদ্যমে শুরু করবেন আবার নতুনভাবে শুরু করবেন আবার নতুনভাবে স্বপ্ন দেখা শুরু করবেন হয়তোবা খুব অল্প সময়ে আপনি আপনার লক্ষ্যস্থিরে পৌঁছাতে পারবেন সবাই ভালো থাকবেন খোদা হাফেজ